আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি খুব সহজ একটি খিচুড়ির রেসিপি, কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট ভাতের চাউল এবং ছোলার ডাউল দিয়ে ঝটপট ভুনা খিচুড়ি রান্না করা যায়, এই ধরনের একটি রেসিপি। এই রেসিপিটি তৈরি করা যতটা সহজ, খেতেও কিন্তু ততটাই মজা। চলুন তাহলে কিভাবে রেসিপিটি তৈরি করতে হয়। ভিউয়ার্স, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভুনা খিচুড়ি তৈরি করতে আমি প্রথমে এখানে পাতিলে সরষের তেল হাফ কাপ দিয়ে দিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দেব পেঁয়াজ, রসুন এবং হালকা আদা, থেতো করে এখানে আমি দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে ভেজে নিব। এবার আমি অ্যাড করে দেব ছয় পিস কাঁচামরিচ, আমি মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি। আমি কাঁচামরিচটাও ভালোভাবে ভেজে নিচ্ছি। এছাড়াও ভুনা খিচুড়ি তৈরি করার জন্য আমি এখানে দুই কাপ চাউল এবং এক কাপ ছোলার ডাউল ভালোভাবে ধুয়ে এখানে আমি ছোলার ডাউলটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি। এবার আমি এগুলো এই পেঁয়াজ বেরেস্তার ভিতরে দিয়ে দিব। আমি দিয়ে দিচ্ছি চাউল এবং ডাউল। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, এক চামচ ধনিয়া গুঁড়ো, এক চামচ জিরা গুঁড়ো। এগুলো দিয়ে আমি ভালোভাবে এই খিচুড়ি চাউল মশলা ভালোভাবে মিশিয়ে নিব। আমি লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম, আপনারা স্বাদ অনুযায়ী এখানে লবণ অ্যাড করে দিবেন। আমি এবার ভালোভাবে এই চাউল ডাউল সব ভেজে নিব। আমি আজকে আপনাদের সাথে ভাতের চাউল দিয়ে ছোলার ডাউল দিয়ে ভুনা খিচুড়ি করে দেখাচ্ছি। এই খিচুড়ি কিন্তু খেতে অনেক মজা এবং তৈরি করা অনেক সহজ। ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন আমার ভিডিওটি আপনি ফ্রিতে দেখতে পারেন। এবার আমি এখানে এক চিমটি পরিমাণ বিরিয়ানির মশলা অ্যাড করে দিলাম, এটা সামান্য পরিমাণ, আপনি না চাইলে অ্যাভয়েড করবেন। এবার আমি অ্যাড করে দেব সামান্য পরিমাণ আস্ত জিরা। ভিউয়ার্স, আমার চাউল মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি অ্যাড করছি পানি, আপনারা পানিটা পরিমাণ অনুযায়ী অ্যাড করে দিবেন, যে ঝরঝরা পছন্দ করেন সে তাহলে সেই অনুযায়ী পানি অ্যাড করে দিবেন। ভিউয়ার্স, আমি এখানে চার টুকরো লং, দুই টুকরো সাদা এলাচ, দুই টুকরো দারচিনি অ্যাড করে দিচ্ছি। এবার আমি ভালোভাবে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে একদম 15 মিনিটের জন্য রান্না করে নেব। এখানে কিন্তু আমি চুলার আঁচ একদম লো হিটে রাখব। ভিউয়ার্স, চেক করে দেখি খিচুড়ির কী অবস্থা। খিচুড়িটি প্রায় হয়ে এসেছে, আমি একটু নাড়াচাড়া দিচ্ছি। আমি আরও 5 মিনিটের জন্য ঢেকে এই খিচুড়িটা রান্না করে নিব এবং চুলার আঁচ একদম লো হিটে রেখে দিব। ভিউয়ার্স, আমার খিচুড়ি রান্না একদম কমপ্লিট, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। প্লিজ আমার রেসিপিটি ট্রাই করবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।